হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। জিরো ভিশনের পর্দায় আবার চলে এসেছি আপনাদের জন্য কিছু টুকরো খবর নিয়ে। চলুন আজকের টুকরো খবরগুলি দেখে নেওয়া যাক। রামসেতু শুটিং এর শুরুতেই অক্ষয়ের মুখে জয় শ্রীরাম ভাইরাল পোস্ট। কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে আগাম খবরকে সত্যি করেই 18ই মার্চ অযোধ্যায় পৌঁছালো রামসেতু ছবির শুটিং ইউনিট। আর শুটিং শুরুর আগেই রাম সীতার পূজোয় মন দিতে দেখা গেল এই বলিউড তারকাকে। এমনকি জয় শ্রীরাম স্লোগান দিয়ে সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। ছবির পরিচালক অভিষেক শর্মার কথায় এই ছবিতে একদম অন্য লুকে দেখা যাবে অক্ষয়কে। সূত্রের খবর, রাম সেতুতে একজন প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেই মতো অক্ষয়ের চুল ও পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। ভয় ধরাচ্ছে মে মাসের স্মৃতি। একটানা 5 দিন দৈনিক করোনা সংক্রমণে নয়া রেকর্ড ভারতের। 5 রাজ্যে নির্বাচনের আবহেই হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে লকডাউনে তোড়জোড়ও শুরু করে দিয়েছে একাধিক রাজ্য। অন্যদিকে পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় গোটা দেশে 39,670 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা 1,14,74,605। দেখতে থাকুন জিরো ভিশন। আজ আমাদের টুকরো খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।